দেশের সড়ক মহাসড়কে বিভিন্ন বাহনের ভিন্ন ভিন্ন গতিসীমা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ তবে এর ফলে সড়কে ওভারটেকিং ও দুর্ঘটনা বাড়ার শঙ্কা জানিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা সড়কে বিভিন্ন গতির বাহন চলাচলের শৃঙ্খলা আনতে কম গতির যানবাহনের জন্য আলাদা লেন করার পরামর্শ তাদের এদিকে যানবাহনের গতি নিয়ে নতুন নির্দেশনা কার্যকরে সচেতনতা বৃদ্ধিও আইনের প্রয়োগে গুরুত্ব দিচ্ছে পুলিশ

রোগী ও চিকিৎসকের অধিকার নিশ্চিত আসছে স্বাস্থ্য সুরক্ষা আইন চিকিৎসায় অবহেলা কিংবা হাসপাতালে হামলা শাস্তিযোগ্য অপরাধ জলদস্যুদের কবলে পড়ার দুই মাস পর এমভি আব্দুল্লাহ তেইশ নাবিক দেশে ফেরায় পরিবারের স্বস্তি আজ চট্টগ্রামে পৌঁছাবে জাহাজ শুনছিলেন প্রধান শিরোনামগুলো সংবাদ এছাড়াও আরো যা থাকছে শতাংশের বেশি ডলারের দর সাত টাকা বাড়ায় পণ্যের দামে নেতিবাচক প্রভাবের সংখ্যা এবার পুরো খবর মার্কিন ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে এ বিষয়ে আলোচনা হবে। ভারত শ্রীলঙ্কা সফর শেষে সকালে আসছেন লু। তিন দিনের এই সফরে দুদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন ভিসা নীতি সহজ করা র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্ব দিচ্ছে ঢাকা বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বসবেন ডোনাল্ড লু মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে ভিসা নীতি এবং রেবের কিছু ব্যক্তি বিশেষ রূপ নিshaderga সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা লেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা অবশ্য আলোচনা করব চিকিৎসা অবহেলা বা এ কারণে হাসপাতালে হামলা হতে যাচ্ছে শাস্তিযোগ্য অপরাধ এছাড়া অফিস সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলে জরিমানা দিতে হবে চিকিৎসকদের আর জরুরি বিভাগ না থাকলে হাসপাতালকে গুনতে হবে 5 লাখ টাকা জরিমানা এসব ধারা সংযুক্ত করে আসছে নতুন স্বাস্থ্য সুরক্ষা আইন ভুল চিকিৎসার অভিযোগে রোগীর মৃত্যু আবার কারণে চিকিৎসকের উপর হামলা এমন ঘটনা ঘটে হর হামেশায় তাই স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে দুই সালে উদ্যোগ নেওয়া হয় আইন তৈরির তবে রোগী চিকিৎসক সব পক্ষের আপত্তির কারণে তিনবার বদলায় আইনের নাম সবশেষে আইনের নাম রাখা হয়েছে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন যারা আইনগুলো প্রণয়নের সাথে থাকেন আসলে তারা আবার কিছু কিছু জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন যেগুলো আবার এই চিকিৎসা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে ক্ষতিগ্রস্ত করতে পারে এই জায়গাগুলো মানে অ্যাড্রেস করা দরকার এবং এইটাই হচ্ছে যে আমার কাছে ধারণা যে এখন এই আইনটা হচ্ছে প্রলম্বিত আইনের খসড়ায় আছে হাসপাতাল বা সেবাদানকারীর অবহেলা স্বাস্থ্যযোগ্য অপরাধ হাসপাতাল বা চিকিৎসকের উপরে হামলাও একই অপরাধ সরকারি হাসপাতালের চিকিৎসক অফিস সময়ে বেসরকারি হাসপাতালে বসলে জরিমানা গুনতে হবে চিকিৎসক ও কর্তৃপক্ষকে জরুরি বিভাগ না থাকলে পাঁচ লাখ টাকা জরিমানা হবে হাসপাতালের বেসরকারি হাসপাতালে বিনামূল্যে শয্যাসহ ছাড় পাবেন মুক্তিযোদ্ধা দরিদ্র ও প্রতিবন্ধী রোগীরা রোগীদের সঙ্গে যদি মেডিকেল নেগলিজেন্স করা হয় অবহেলা করা হয় তাহলে তার কি বিধান হবে কিভাবে তারা কম্পেনসেশন পেতে পারেন ক্ষতিপূরণ পেতে পারেন এই মর্মে কোনো বিধান এই আইন রাখা হয়নি মেডিয়েশনের ব্যবস্থা যদি করা হয় আরবিট্রেশন এবং আলাপ আলোচনা করে যদি এগুলো সমাধান করার বিধান থাকে তাহলেই এই আইনটি যোগোপযোগী হবে নানা দুর্বলতায় দুইবার আইনের খসড়া ফেরত দিয়েছে মন্ত্রিসভা আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও কমিটিতে নেই নাগরিক প্রতিনিধি আমি চেষ্টা করব যত দ্রুত এটা করা যায় কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস স্বাস্থ্য সুরক্ষা আইনটা এটা এটা নিয়ে আমরা কাজ শুরু করছি ঠিক আছে এটা আমরা যত দ্রুত এটাকে তো মন্ত্রিপরিষদে নিয়ে যেতে হবে তারপরে ক্যাবিনেটে নিতে হবে সেই ব্যাপারে আমরা কাজ করব আইনটি পাশ হলে বাতিল হবে হাসপাতাল ক্লিনিক পরিচালনায় বিয়াল্লিশ বছরের পুরনো অধ্যাদেশ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সড়ক মহাসড়কে বিভিন্ন বাহনের ভিন্ন ভিন্ন গতিসীমা নির্ধারণ করায় ওভারটেকিং ও দুর্ঘটনা বাড়ার শঙ্কা জানিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা সড়কে বিভিন্ন গতির বাহন চলায় শৃঙ্খলা আনতে কম গতির যানবাহনের জন্য আলাদা লেন করার পরামর্শ তাদের এদিকে যানবাহনের গতি নিয়ে নতুন নির্দেশনা কার্যকরের সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগে গুরুত্ব দিচ্ছে পুলিশ বাস প্রাইভেট কার মোটরসাইকেল সহ নানা বাহনে এমন বিশৃঙ্খল অবস্থা রাজধানীর প্রায় সব সড়কে শৃঙ্খলা আনতে এক এক যানের এক এক গতিসীমা ঠিক করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গতিসীমা নির্ধারণ করা হয়েছে অন্যান্য শহর ও মহাসড়কের ক্ষেত্রেও যোগাযোগ বিশেষজ্ঞরা একে ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন না তাদের যুক্তি ভিন্ন গতিসীমার কারণে ওভারটেকিংয়ের হার বেড়ে যাবে যা দুর্ঘটনার বড় কারণ ট্রাক চালাচ্ছে সে যদি দ্বিতীয় লেনেও থাকে তার পেছনে যে হাই স্পিডে যেতে থাকবে সে তাকে যদি হর্নও দেয় সে বলবে আমি পঞ্চাশে তো চালাবে আশি কিলোমিটারের রাস্তায় আমি পঞ্চাশে চালাবো আমাকে ওইটা বলে দিছে তার মানে এটা বৈধতা পেয়ে গেল এটা মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ করলেও তা বাস্তবায়ন হয়নি যানবাহনের গতিসীমা বেঁধে দেওয়ার বিষয়টিও একই পরিণতি হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের যেই অনুমোদনটা দেওয়া হলো এটা সড়কের বিশৃঙ্খলা আরও বাড়াবে গতির পার্থক্য আরও বাড়াবে গতির পার্থক্যের জন্য এই রোগ দুর্ঘটনা ঘটে সুতরাং দুর্ঘটনা ঘটার আরেকটা রেসিপি আমরা দিয়ে দিলাম নতুন নির্দেশনা না মানায় চলতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে সারা দেশে প্রায় নশো মামলা করেছে হাইওয়ে পুলিশ ওভারটেকিংয়ের দুর্ঘটনার ঝুঁকি কমাতে সচেতনতা আর আইন প্রয়োগে গুরুত্ব দিচ্ছে শৃঙ্খলা বাহিনী যারা ভায়োলেট করছে ওভার স্পিড করছে তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় আনছি হাজার হাজার চিকিৎসন আমাদের দেওয়া হচ্ছে এবং এভাবে আমরা আরও অন্যান্য জেলা পুলিশ মেট্রো পুলিশ সবাই একইভাবে আরও একসাথে যদি কাজ করে বিআরটি এর যদি কাজ করে অন্য জেলা ম্যাজিস্ট্রেটরা যদি কাজ করে তাহলে পরে এগুলো এনফোর্সমেন্ট আর বৃদ্ধি করা যাবে বিশেষজ্ঞদের মতে গতি কমিয়ে দুর্ঘটনা রোধের চেয়ে উন্নত সড়ক ব্যবস্থাপনা ফিটনেসবিহীন গাড়ি তুলে দেয়া এবং চালকদের প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লার তেইশ নাবিক আজ কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রামে পৌঁছাবেন তাদের এমভি জাহানমনির নামে নামকরণ করা জাহানমনি তিন জাহাজে চট্টগ্রামে নেওয়া হবে দুই মাসেরও বেশি সময় পর সোমবার দেশে ফেরে জাহাজ এমভি আবদুল্লাহ সন্ধ্যায় তেইশ নাবিককে নিয়ে কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি জোয়ার অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছায় এমভি আব্দুল্লাহ এর আগে মোজাম্মিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বারোই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি গত পয়লা মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি টানা বারো দিন চলার পর সোমবার ভোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এ নিয়ারojanaতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম তৌফিকুল গত কালকে এমবি আব্দুল্লাহ দেশে পৌঁছেছে আজ চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে সে ক্ষেত্রে সার্বিক প্রস্তুতিগুলো কেমন আছে আর কখন নাগাদ পৌঁছাতে পারে জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের হাতে আটক থাকা যে এমবি আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে প্রবেশ করে এবং এরপরেই আপনি জানেন দুবাই থেকে পাথর নিয়ে তারা কুতুব দিয়ে এসছে এবং এখন পর্যন্ত সেই পাথর খালাসের কাজ চলছে যে এম বি আবদুল্লার জাহাজ থেকে ইতিমধ্যে গতকাল রাতেই চট্টগ্রাম থেকে জাহাজ মনি তিন নামক একটি জাহাজ তেইশ জন নাবিককে নিয়ে কুতুব দিয়াই এসছেন এবং এই তেইশ জন এমবি বি উঠবেন এবং এম থাকা অর্থাৎ যে তেইশ জন নাবিক যারা জিম্মি ছিলেন সোমালিয়ান জলদস্যুদের হাতে তারা আবার আজকে সকাল দশটার দিকে জাহাজ মনে তিনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন সেরকমই আমরা খবর পেয়েছি তবে এখনো পর্যন্ত যে তাদেরকে নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি করছে জাহাজ কর্তৃপক্ষ এবং আপনি জানেন যেহেতু পাথর নিয়ে তারা এসেছিলেন সেই সেই পাথরের একটি বিষয় রয়েছে তবে বিষয়টি নিয়ে আসলে তারা যে নতুন তেইশ জন নাবিক চট্টগ্রাম থেকে গতকাল রাতে তারা রওনা হয়েছিলেন এবং তারা আমরা যতটুকু জানতে পেরেছি দশটা নাগাদ তারা যে কুতুবদিয়া সেই এম বি আবদুল্লার কাছে কাছাকাছি এসে পৌঁছেছেন এবং বর্তমানে তারা জাহাজপণি তিনিই আছেন যে তেইশ জন এম বি জাহাজে উঠবেন এবং এম বি আব্দুল্লাহ থেকে যে মুক্তিদর্শা থেকে যে ফেরত আসা জন তারা আজকে সকাল দশটার দিকে রওনা হওয়ার কথা রয়েছে তবে এখনো পর্যন্ত আপনারা জানেন সাগর উত্তাল থাকার কারণে কিছুটা তাদের ব্যাগ পেতে হচ্ছে খালাস বা অন্যান্য যে কার্যক্রম সেটি তো সব কিছু ঠিকঠাক থাকলে সকাল দশটার পরেই তাদের যে চট্টগ্রামে ফিরে যাওয়ার যে কার্যক্রম চট্টগ্রাম থেকে পরীক্ষায় শ্রেণীভিত্তিক মূল্যায়ন হবে এমন পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের মূল্যায়নের জন্য গঠিত কমিটির সুপারিশেই এই পরিকল্পনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শিগগিরই সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের সভা শেষে এ তথ্য জানা যায় কার্যক্রম চলছে নতুন শিক্ষাক্রমে যাতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের উপরই জোর দেওয়া হচ্ছে বেশি বিষয়টি নিয়ে নানা মহলে শুরু হয় সমালোচনা এর পরিপ্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে গঠন করা হয় একটি কমিটি যারা লিখিত পঞ্চাশ ও শ্রেণীভিত্তিক মূল্যায়ন পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করে তবে এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নীতি নির্ধারণী বৈঠকে লিখিত পঁয়ষট্টি ও শ্রেণীভিত্তিক মূল্যায়ন পঁয়ত্রিশ শতাংশ করার পক্ষে মত আসে কমিটির সুপারিশ অনুযায়ী একই পদ্ধতিতে হবে ত্রৈমাসিক ও বার্ষিক মূল্যায়ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে মূল্যায়ন নিয়ে আরও বিশ্লেষণ হবে পার্সেন্টেজ কি কমানো যায় কি না বাড়ানো যায় কি না এটা প্রথমবার একটু কমায় দ্বিতীয়বার একটু বাড়ায় এসব নিয়ে একটা পর্যালোচনামূলক সভা হচ্ছে দু হাজার সাল থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে শিক্ষা বোর্ড বলছে এনসিটিবি পদ্ধতি চূড়ান্ত করলে সে অনুযায়ী বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেবেন তারা মূল্যায়নটা নির্ধারিত হবে সেটা অনুমোদন পেলে পরে আমাদের এনসিটিভি আমাদের পাবলিক এক্সামিনেশনের মূল্যায়নের উপরে একটা গাইডলাইন তৈরি করবে একটা ম্যানুয়াল তৈরি করবে শিক্ষা গবেষকরা বলছেন বর্তমান শিক্ষাক্রমে বেশ কয়েকটি বিষয়ে ব্যবহারিকের পঁচিশ নম্বর শিক্ষকদের মূল্যায়নে তবে এই নম্বর দেওয়ার পদ্ধতি নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে অন্যান্য মেজারমেন্টগুলো যদি ঠিক থাকতো অর্থাৎ শিক্ষক যদি কোয়ালিফাইড হতো শিক্ষক যদি প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত না হতো সমাজে দেখা গেল যে কেউ প্রভাবশালী তার সন্তানকে সন্তানের জন্য সে ফোন করলো এখন শিক্ষক ভয়ে ভয়ে না তাকে নাম্বার বাড়াই দিল এই রিস্কগুলো তো গেল বছরের পাঁচ মাস পাদ হলেও এখন পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত না হওয়ায় সংকটে শিক্ষক শিক্ষার্থীরা নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রাণ আবেদন নাকচ না হওয়া পর্যন্ত ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এর রায় দিয়েছে এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত বলছে প্রথমে ফাঁসির রায় দেওয়া হলেও পরবর্তী সময়ে উচ্চ আদালতে সেটি বহাল নাও থাকতে পারে কিন্তু আসামিকে ততদিন পর্যন্ত কন্টেম সেলে রাখা হয় যা অমানবিক বিচারিক আদালতে ফাঁসির রায় হওয়ার সাথে সাথে আসামিকে রাখা হয় কন্ডেম সেলে এরপর হাইকোর্ট আপিল বিভাগ ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রক্রিয়া শেষ হতে লেগে যায় দশ থেকে বারো বছর তাই ফাঁসির রায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেন কন্ডেম সেলে রাখা হবে তা নিয়ে রিট করেন তিন আসামি দু সালে সালের রিটের উপর রুল জারি হয় সালে এরপর কয়েক দফা শুনানির পর সোমবার রায় হাইকোর্ট আদালত নির্দেশ দিয়েছে এখন যারা কন্ডেম সেলে আছে তাদের দুই বছরের মধ্যে সরাতে হবে এছাড়া কেউ ফাঁসির আসামির তথ্য জানতে চাইলে তা দিতে হবে এবং নতুন জেল কোডে এই রায় অন্তর্ভুক্ত করতে হবে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর ছেলে বন্দি রাখা যাবে না হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিনের দরখাস্ত শুনানি হয় না অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না কারণ আপনারা জানেন সংবিধানের একশো এগারো অনুযায়ী সুপ্রিম কোর্ট যে আদেশ মানে কোর্টটা সবার বাধ্য এবং সুপ্রিম কোর্টটা হাইকোর্ট সহ সবার বাধ্য সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয় তো এই এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো আলোচনা করবো যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ওটা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাবো বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা প্রসঙ্গ উঠে আসে এই রায়ে এ সময় সাগর রুনি হত্যা মামলার উদাহরণ টানেন আদালত জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর থমথমে অবস্থা পুরো ক্যাম্পাসে ঘটনার সময় প্রাণঘাতী অস্ত্র প্রদর্শিত হলেও এসবের একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ এতে উৎকণ্ঠায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাদের অভিযোগ প্রশাসনের নমনীয়তায় শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাউদ্দি হলের গেস্ট রুমে বসা নিয়ে দ্বন্দ্ব এক পর্যায়ে সংঘর্ষে জড়াই ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারপরও নেতারা বলছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা তাদের সাথে কথা বলা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে আমরা অনুরোধ করেছি যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে যারা অস্ত্রশীল করার চেষ্টা করবে যেই হোক তাদের বিরুদ্ধে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেয় ঘটনার পর থেকে ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিবেশ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসকে অশান্ত করার জন্য প্রশাসনের নমনীয়তাকেই দুষছেন তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা চাই আমাদের ক্যাম্পাসটা শিক্ষাবান্ধব এবং ঝামেলামুক্ত হোক কারণ যখন ঝামেলা হয় কোনো তখন আমাদের পরিবার থেকেও বা বাবা মারা টেনশন করে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিবেশ এটা পুরোটা বিঘ্ন বিঘ্ন ঘটাচ্ছে এই ছাত্রলীগ এক একভাবে অন্য কোনো দলগুলোকে বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রম করার সুযোগ দিচ্ছে না এসব অভিযোগের সাথে একমত না হলেও শিক্ষার্থীদের হাতে অস্ত্রের বিষয়টি উদ্বেগজনক বলছেন উপ উপপাচার্য ছাত্রীদের হাতে আমরা এই বিষয়ে এই জিনিসগুলি আমরা দেখতে কেউই কিন্তু কমফোর্ট ফিল করি না সেটা ছাত্রের মা বাবাও যদি দেখে তারাও কোনোদিন প্রত্যাশা করবে না আর আমরা তো করি না ঘটনার সময় শিক্ষার্থীদের হাতে প্রাণঘাতী অস্ত্র দেখা গেলেও একটিও উদ্ধার করা যায়নি শিক্ষার্থীদের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয় একটি স্পর্শকাতর জায়গা পদক্ষেপ নিতে গেলে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমেই সে নিতে হয় এবং আমরা তাদের সাথে সুসমন্বয় রেখেই আমরা আমাদের পুলিশি কার্যক্রম আমাদের বজায় রেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী এনি আর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে কি কোনো প্রভাব পড়েছে কিনা সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন সংঘর্ষের পরে আসলে সংঘর্ষটা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সৌর হল এবং যে হল রয়েছে এই পাশাপাশি দুটি হলের মধ্যে এবং মূলত যে দ্বন্দ্বটি শুরু হয়েছিল সেটি এই হলের এখানে দুই গ্রুপের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাত্রে সাড়ে এগারোটার পর থেকেই এই বাগবিতণ্ডা এরপরে কিন্তু পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া এবং দুই পক্ষের সমর্থকদের নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে দেশীয় অস্ত্র সহ ধারালো অস্ত্রের কিন্তু সে সময় প্রদর্শনী ছিল সেই সময় অর্থাৎ গেল শনি শনিবারে যখন ঘটনাটি ঘটে রাত্রে বারোটা থেকে তিনটে পর্যন্ত সংঘর্ষ চলে সেই সময় চারটি ককটেল বিস্ফোরিত হয় এবং উদ্বেগের যে বিষয়টি যে ঘন্টা খানিকের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বিশেষ করে হলগুলো থেকে আবাসিক হলগুলো থেকে এই ধারালো অস্ত্র আমরা দেখেছিলাম যে সেখানে বেশ কিছু শিক্ষার্থী হাতে রামদা ছিল চাপাতি ছিল এবং রড ছিল পাইপ ছিল লোহার যে পাইপ সেগুলোও কিন্তু ছিল ঠিক এগুলো কোথায় থেকে আসলেও সেই সাথেই সংখ্যার যে বিষয় সেটি হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে

প্রাণঘাতী অস্ত্রের প্রদর্শনের কথা বলছিলেন তো সংঘর্ষের বিষয়ে ছাত্রলীগ নেতারা কি বলছেন আর হল কর্তৃপক্ষ কি কোনো তল্লাশি চালিয়েছে কিনা

পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা বলছিলেন যে যারা এসেছিলেন এই অস্ত্র নিয়ে তারা পালিয়ে গেছেন কোনোভাবে যার ফলে তারা এগুলো উদ্ধার করতে পারেনি বা এগুলো কোথায় কিভাবে আসে সেগুলো ট্রেস করতে পারেনি এখন শঙ্কার যে বিষয়টি এবং কিন্তু কর্তৃপক্ষ প্রকাশ করছেন যে আসলে এই অস্ত্রগুলো যখন এবং প্রাণনাশিক প্রাণঘাতী যে অস্ত্রগুলো সেগুলো শিক্ষার্থীদের হাতে যখন থেকে যায় তখন এর পরেও কোনো সংঘর্ষ ঘটনা ঘটলে তখন হয়তো সেটি বড় আকার ধারণ করতে পারে এবং গতকাল রাতেও কিন্তু দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ে এইখানে দুটি পক্ষ ছিল এবং এশিয়াঙ্গ সংঘর্ষের পর থেকে একটি পক্ষ কিন্তু এই হলে অনুপস্থিত অর্থাৎ হল ছেড়ে তারা অন্য কোথাও চলে গেছেন বা আশ্রয় নিয়েছেন এমনটি কিন্তু শোনা যাচ্ছে বা গা ঢাকা দিয়েছেন যদি বলা হয়ে থাকে এমনটি কিন্তু ঘটেছে এবং গতকাল রাতেও একটি গ্রুপ এখানে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং রাত তিনটের দিকে গতকালকে আবার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করেছিল এবং দুই পক্ষর সমর্থকরা দুই পক্ষের সমর্থকরা আবারও কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হওয়ার চেষ্টা করেছিল তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেটি আর বেশি দূর এগোয়নি তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি উৎকণ্ঠা রয়েছে যেহেতু ছাত্রলীগের এই দুই গ্রুপের সংঘর্ষ বা এই যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব এটি অবসান না হলে ক্যাম্পাস হয়তো সামনে দিনে আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এ ছিল রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ ছাত্রলীগের সংঘর্ষের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান জয়পুরহাটের পাঁচ বিবিতে উপজেলা নির্বাচনে আলোচনার কেন্দ্রে জামাই শ্বশুরের প্রার্থীতা দুজনেই আওয়ামী লীগেরও নেতা তারা পরস্পরের যেমন নিয়েছেন স্বাভাবিকভাবে তেমনি লড়াইয়ে ছাড় দিতে বঙ্গবন্ধুর সময় থেকে এ পর্যন্ত পাঁচবিবিতে আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন আবু বকর সিদ্দিক জীবনের বেলায় এসে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করতে চান তিনি এবারই প্রথম উপজেলা নির্বাচনে লড়ছেন চেয়ারম্যান পদে তবে ভোটের মাঠে আবু বকর সিদ্দিককে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তার জামাই সাইদ জাফর সুমন চৌধুরীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত মাঠে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন জামাই শ্বশুর দুজনেই ভোটে পরস্পরের প্রার্থীদের বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তারা গণতান্ত্রিক আছে সেও দাঁড়াতে পারে সে এখানে আমার কোনো নিরানন্দ নেই বা কিছু নেই তার ভোট সে করবে আমার ভোট আমি করবো জনগণ যাকে ম্যান্ডেট দেবে সেই এখানে আমাদের কোনো দ্বন্দ্ব নেই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই আমি খুব ভালো সারা পাচ্ছি তো ভোটের মাঠে এখানে দেখা যাবে যে অনেক প্রার্থী রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে সবাই প্রতিদ্বন্দ্বী আমরা এখানে গণতান্ত্রিক অধিকার হিসেবে সবাই নির্বাচন করতে এসেছি পাঁচ বিপিতে উপজেলা নির্বাচনে আরও চারজন প্রার্থী থাকলেও মূল আলোচনা জামা শ্বশুরের ভোটে লড়াই হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে একজন ভালো লোক সে থানা আওয়ামী লীগের সভাপতি সুমন চৌধুরী সিদ্দিক মন্ডলে জামাই সেও একজন ভালো সে একজন শিক্ষক মানুষ জামাই শ্বশুরে কেউ নাকি বাকি চার প্রার্থীদের মধ্যে কাউকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন পাঁচ বিবিবাসী তা জানতে অপেক্ষা করতে হবে একুশ মে পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট নিউজ সংসদ সদস্যদের আমদানি করা গাড়িতে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করার পরিকল্পনা হচ্ছে আগামী বাজেটে সংক্রান্ত প্রস্তাব করা হতে পারে এর ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা আর থাকবে না ছত্রিশ বছর ধরে সংসদ সদস্যরাই সুবিধা পেয়ে আসছেন এনবিআর এর সূত্রগুলো বলছে ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তাই প্রথম দফায় পঁচিশ শতাংশ আমদানি শুল্ক বসানো হতে পারে তবে সম্পূরক শুল্ক সহ অন্যান্য কর মকুফ থাকবে সংসদ সদস্যদের আনা গাড়ির উপর আমদানি শুল্ক বসালেও তারা অন্যান্য সুবিধা পাবেন আইএমএফ এর শর্তে সংসদ সদস্যদের এসব সুবিধা কিছুটা প্রত্যাহার করা হচ্ছে বলে জানা গেছে গেল এপ্রিলে গ্রামে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এ সময় গ্রামে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক নয় দুই শতাংশ যা শহরের চেয়ে বেশি এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দশ অর্থনীতিবিদরা বলছেন ডলারের দর বৃদ্ধি এ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে নিত্যপণ্যের দাম অনেক দিন ধরেই চড়া এর সঙ্গে চিকিৎসা পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতেও খরচ বেড়েছে সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে সবাই সরকারের বিভিন্ন পদক্ষেপের পরও মূল্যস্ফীতি কমছে না তথ্য বলছে সার্বিক মূল্যস্ফীতি এখনও দশ শতাংশের কাছাকাছি গেল মূল্যস্ফীতি দাঁড়ায় নয় শতাংশে আর খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে দশ দশমিক দুই দুই শতাংশ পর্যন্ত তবে বিআইডিএস এর গবেষণায় উঠে এসেছে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি পনেরো শতাংশ বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি এক ধরনের কর যা ধনী গরিব সবার চাপ বাড়ায় আমাদের রাজস্ব নীতি এবং আর্থিক নীতির মধ্যে সেখানে আমি মনে করি যে একটা বড় দুর্বলতা রয়েছে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে বৈশ্বিক কন্টেক্সটে বাংলাদেশের অর্থনীতির যে আচরণ সেটা যথা সময়ে যথাযথ ব্যবস্থা না নেয়ার কারণে পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে দেখা যায় শহরের চেয়ে গ্রামের মানুষের কষ্ট বেড়েছে গ্রামে গড় মূল্যস্ফীতি নয় দশমিক শতাংশ যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি নয় শতাংশ টাকার অবমূল্যায়ন কিন্তু একটা বিরাট বিষয় কারণ আমাদের মূল্যস্ফীতির ফিফটি পার্সেন্ট অন এন অ্যাভারেজ পঞ্চাশ শতাংশ মূল্যস্ফীতির দায় হচ্ছে আমাদের ফরেন কারেন্সি আইএমএফ এর ঋণের শর্তের একটি মূল্যস্ফীতি কমানো সে হিসেবে চলতি অর্থ বছরের শেষে মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশে নামিয়ে আনতে হবে হারাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ডলারের দাম এক লাফে ষাট টাকা বাড়ানো সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আগামী মাসেই ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে উচ্চ মূল্যস্ফীতির বাজারে যা আরও ভয়াবহ হবে বলে মত ব্যবসায়ীদের বিশেষজ্ঞরা বলছেন ভোক্তার উপর পুরো চাপ না দিয়ে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর পথ খুঁজতে হবে সরকারকে গেল বছর ছয়শো কোটি ডলারের বেশি জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া বাবদ বছরে খরচ হয় সাড়ে তিনশো কোটি ডলার সব মিলিয়ে জ্বালানি খাতে ব্যয় মোট আমদানির পনেরো শতাংশের বেশি এমন পরিস্থিতিতে ডলার প্রতি সাত টাকা দাম বৃদ্ধিতে টাকার অঙ্কে খরচ বাড়বে ছয় শতাংশের বেশি বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে চলতি মাসেও ডিজেলের দাম বাড়ে লিটারে এক টাকা ডলারের বাড়তি দরের সাথে এই সমন্বয়ের বড় প্রভাব পড়বে জুন মাসে জ্বালানি খরচ বৃদ্ধিতে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে যার নেতিবাচক প্রভাব পড়বে শিল্প খাতে সামগ্রিক বিজনেস সিচুয়েশন কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইভের মধ্যে নেই কারণ এর সাথে সাথে আপনার ডলার ইমপ্যাক্ট রয়েছে এর সাথে সাথে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট রয়েছে ফলে আমি বলবো যে এটা মরার উপর খারার ঘার মতো যে আপনার বছরে চারবার বা তিনবার বাড়ানোর যে রোড ম্যাপ করছে খাদ্য এবং জ্বালানি এই দুটোর উপর একটা সাংঘাতিকভাবে একটা চাপ আসবে মূলত চাপটা আসবে যে ডলারের যে কনভার্সন রেটটা টাকার সাথে সমন্বয় করা হয়েছে সেই জায়গাটাতে ফলে উৎপাদন খাতে দাম বাড়বে ভোক্তা এটা সাফার করবে গত অর্থবছর বিদ্যুৎ খাতে সাড়ে উনচল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে আগামী তিন বছরে ভর্তুকি থেকে সরে আসতে চায় সরকার বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে কেবল দাম বাড়ালে অনেকেই বিদ্যুৎ ব্যবহার কমাবে বাড়বে বিদ্যুৎ চুরি যথাসম্ভব চেষ্টা করা উচিত বিদ্যুতের দাম বৃদ্ধি না করা বরঞ্চ উৎপাদন খরচ কীভাবে কমানো যায় সেটা যদি ভালোভাবে পরিকল্পনা করে কিছুটা হলেও যদি উৎপাদন খরচ কমিয়ে আনা যায় ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ যদি আমরা বন্ধ করে রাখতে পারি এই মুহূর্তে কয়লার মূল্য কম আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ প্রায় দশ টাকার কাছাকাছি নেমে এসছে আর নিজস্ব গ্যাস উৎপাদনটা বাড়াতে হবে অর্থাৎ জ্বালানি সরবরা বাড়াতে হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্যমতে ডলার দর এক টাকা বৃদ্ধিতে বার্ষিক খরচ বাড়ে চারশো চুয়াত্তর কোটি টাকা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে সৌদি আরব আর তাই তো এবার হজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা পাবেন হাজিরা উড়ন্ত ট্যাক্সিতে করে হজ যাত্রীদের পরিবহনের ব্যবস্থা করেছে সৌদি সরকার জেদার বিমানবন্দর থেকে মক্কার হোটেলে প্রতিটি উড়ন্ত ট্যাক্সি ট্যাক্সি চার থেকে ছয়জন জন বহন করা যাবে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত পরিবেশবান্ধব এসব ট্যাক্সি হজ পরিষেবায় নতুন মাত্রা যোগ করছে নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সিফাত নামের সদ্য এসএসসি পাস এক শিক্ষার্থী নিহত হয়েছে সোমবার রাত 8:30টার দিকে গুলবাগে আনসার ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় রাতে ওই শিক্ষার্থী রেল লাইন পার হচ্ছিলেন এই সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সিফাত পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সিফাতের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষ্ণনগর গ্রামে সে এবছর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল গুটিজাতের আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে মধুমাস পনেরোই মে থেকে পর্যায়ক্রমে নামানো হবে বিভিন্ন জাতের আম নওগাঁতে শুরু হচ্ছে বাইশে মে থেকে তবে অপরিপক্ক আম বাজার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন আর বৈরী আবহাওয়ার কারণে ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগানিরা কয়েক বছর ধরেই পরিপক্ক আম বাজারজাতকরণে জাত বেঁধে তা নামানোর সময় ঠিক করে দিয়ে আসছে প্রশাসন রাজশাহীতে পনেরো মে থেকে পারা হবে গুটি জাতের আম পর্যায়ক্রমে গোপালভোগ লক্ষণভোগ ও রানী পছন্দ পঁচিশ মে হিমসাগর ও তিরিশ মে ল্যাংরা দশ জুন আম্রপালি ও ফজলি নামানো হবে পনেরো জুন এই সময় নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা আসলে এটা পুরোপুরি যুক্তিগতভাবে এই টাইমটা ঠিক থাকে না যেমন এখন বর্তমান যে আমাদের এলাকায় যে আমটা আমের এখনো আঠই দড়াই নাই গতবারের চাইতে অনেক দাম বেশি হবে কারণ মার্কেটে আপনার আম আমদানি কম হবে তবে আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আশা করি যে তারিখ ঘোষণা করা হলো আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন সেটি শতভাগ প্রতিপালন করবেন কার্বাইড দিয়ে আম বাজারজাত করে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহ্য এবং সুনাম ক্ষুণ্ণ করতে চান তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নওগাঁয় আমপারার তারিখ ঠিক করা হয়েছে ২২ মে থেকে তবে বৈরী আবহাওয়া এবং নানা সংকটে এবার আমের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগান মালিকরা গরমের কারণে এবারকার আম প্রচুর আম ঝরে গেছে লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে কৃষি বিভাগ বলছে এবার নওগাঁ থেকে পাঁচশো মেট্রিক টন আম রপ্তানি হবে রপ্তানিযোগ্য আমগুলো এই নির্ধারিত তারিখ থেকে আরও দশ দিন পর্যন্ত সংগ্রহ করে এই রপ্তানির যোগ্য আমরা জন্য বিবেচনা আনব ফলন কম হওয়ায় গত বছরের তুলনায় এবার আমের দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আম চাষিরা তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাদিকুল ইসলাম সাদিকুল বাইশে মে থেকে নওগাঁয় আমপাড়া শুরু হচ্ছে আহ প্রশাসন কিছু নির্দেশনাও দিয়েছে এ বিষয়ে তবে আসলে কৃষি বিভাগ কি বলছে উৎপাদন লক্ষ্য নিয়ে বাগানিরাই বা কি বলছেন আপনি জানেন যে এবছর কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে শুরুতে অর্থাৎ যখন আপনার মুকুল আসে আমি সেই সময় এক বৃষ্টিপাতের কারণে আপনার এর পরাগায়নটা কিন্তু ব্যাহত হয় এবং আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা আম গাছেই কিন্তু আপনার গুটি আম যেটি সেটি কিন্তু অনেক কম আসে আর এরপরে আপনি জানেন যে গত প্রায় পাঁচ সপ্তাহ ধরে লাগাতার এক নাগারে যে দাবদাহ চলেছে সেই দাবদাহে কিন্তু গাছের প্রায় অর্ধেক আম ঝরে গেছে আম চাষিরা যেটি বলছেন যে এবারে কিন্তু মূল লক্ষ্যমাত্রা অর্ধেক আমও কিন্তু গাছে নেই এবং এবারে কিন্তু আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবার কিন্তু একটা শঙ্কা আছে আপনাকে জানাই যে আমার সঙ্গে কথা হয় এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে তিনি যেটি জানিয়েছেন যে নগা জেলায় তিরিশ হাজার তিনশো হেক্টর জমিতে কিন্তু আম চাষ করা হয়েছে এখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আপনার সোয়া চার লাখ মেট্রিক টন আম কিন্তু চাষিরা যেটি বলছেন যে আসলে এবারে যে অবস্থা এমনিতে তো আম গাছ থেকে ঝরে গেছে তার উপর এখানে বিভিন্ন ধরনের রোগ এবং পোকা আক্রমণের কারণে এবারে কিন্তু কাঙ্ক্ষিত আপনার উৎপাদন হবে না এবং সেক্ষেত্রে কিন্তু চাষীরা কিন্তু আর্থিকভাবে লোকসানের মুখে পড়তে পারেন এমন কিন্তু শঙ্কা করছেন আমি আপনাকে একটি তথ্য দিব যে এখানে কিন্তু আগামী বাইশে মে থেকে আম পাড়ার আপনার তারিখ নির্ধারণ করা হয়েছে অন্যান্য আম যে তারিখে পালা হবে সেটি আপনাকে জানাতে চাই গোপালভোগ পাড়া হবে তিরিশে মে আপনার আমরুপালি পাড়া হবে বিশে জন আপনার আরশিনা গরুমতি বাড়িফুর এই আমগুলো পারা হবে দশে জন ফজলি আম পঁচিশে জন কিরসাপাট হিমসাগর দুই জন নাক ফজলি পাঁচ জন ল্যাংরা হারিভাঙ্গা এই আমগুলো পারা হবে আগামী দশে জুন আপনাকে জানাই যে এখানকার আম চাষিরা যেটি শঙ্কা করছেন যে এখন পর্যন্ত যে আমটি আছে সেই আমটি যদি শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের শিকার না হয় তাহলে যদি মানে আপনার স্বাভাবিক মূল্য তারা পান তারা হয়তো ক্ষয় ক্ষয়ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবেন অন্যথায় এবারে কিন্তু তাদের একটা বড় ধরনের আম চাষে লোকসানের মুখে পড়তে হবে এই ছিল আমার কাছে মোটামুটি নগার আম বাগান পরিস্থিতি নগা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চারশোর বেশি মেশিন দিয়ে নিয়ম না মেনে ভাঙা হচ্ছে পাথর দুই কিলোমিটার এলাকা জুড়ে বেশিরভাগ মেশিন মানুষের ঘরবাড়ি ও ফসলের ক্ষেতের পাশে বসানো হয়েছে এতে শব্দ দূষণের পাশাপাশি বায়ু দূষণে ক্ষতি হচ্ছে প্রকৃতি ও জনস্বাস্থ্যের কৃত্রিম মেঘাচ্ছন্ন পরিবেশ কোনো কারখানার ধোয়া বা শীতের ঘন কুয়াশা নয় নিয়ম না মেনে মেশিন দিয়ে পাথর ভাঙার কারণে সৃষ্ট ধুলিকোনায় এভাবেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা এলাকা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় চারশোর বেশি মেশিন দিয়ে চলে পাথর ভাঙার কাজ পানি ব্যবহারের নির্দেশনা থাকলেও সে নিয়ম কেউ মানছে না এতে বায়ু দূষণ বাড়ছে আমার মা অসুস্থ ছিল আমার মা মারা গেছে ছিল মারা গেছে আমার বাবা অসুস্থ ছিল অসুস্থ হাতে আমি কাম করছি আমার শরীরের সমস্যা মনে করেন যে হাটুয়ার ব্যথা মনে করেন যে মাথা ঘুরে চক্কর দেয় এছাড়া শ্বাস প্রশ্বাসের ক্ষতি হয় ধুলার কারণে ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে প্রশাসনের সাথে আলোচনা করেও এই সংকটের সমাধান না প্রত্যেকটি বাড়িতে মিলছে ধুলার কারণে ধুলার গাছের ফল ধরে না গাছের ফলের মুকুল নষ্ট হয়ে যায় আমরা একাধিকবার প্রশাসন সহ এইটা নিয়ে আলোচনা করেছি আসলে আলোচনা পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা থাকে পাথর ভাঙার সময় পানি ব্যবহার করা না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের স্থলবন্দর কর্তৃপক্ষের যে চেয়ারম্যান মহোদয় উনি এসেছিলেন এবং স্যারের নেতৃত্বে স্টোন ক্র্যাশিং যারা করে এই মালিক শ্রমিকদের নিয়ে আমরা একটা কমেন্ট মিটিংও করেছিলাম সেই মিটিংয়ে তাদের মোটিভেশন করা হয়েছে এবং এই সতর্কও করা হয়েছে যে তারা ওই যে স্টোন ক্র্যাশিং মধ্যে যদি পানি ইউজ না করে যার ফলে পরিবেশের ক্ষতি হয় তাহলে পরবর্তীকালে জেল এবং জরিমানা দেওয়া হতে পারে পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় বাংলা বান্ধায় নিরাপদ স্টোন ক্রাশিং জোন করার দাবি স্থানীয়দের ইন্ডিপেন্ডেন্ট নিউজ শুধু শিশু নয় এখন বড়দের জন্যও কাঠের বাইসাইকেল তৈরি হচ্ছে বাগের হাতে সঙ্গে আছে চিলড্রেন ব্যালেন্স বাইক এছাড়া নারকেলের ছোবা দিয়ে বানানো হচ্ছে নানা বাহারি তৈজস ও শৌখিন পণ্য এসব রপ্তানি হচ্ছে আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে আসছে বৈদেশিক মুদ্রা হচ্ছে কর্মসংস্থান কাঠের বাইসাইকেল হ্যান্ডেল মার্ডগার্ড সেটও প্লাস্টিকের নয় কাঠের তৈরি হচ্ছে বাগেরহাটের বেসিক শিল্পনগরীতে ন্যাচারাল ফাইবার কারখানা তৈরি করছে ফ্রেম চাকা আবার হ্যান্ডেলও এর মধ্যে আছে শিশুদের শারীরিক মানসিক ভারসাম্য ঠিক রাখতে তৈরি চিলড্রেন ব্যালেন্স বাইকও চাকা থেকে শুরু করে পুরোটাই কাঠের দিনে তৈরি হচ্ছে শতাধিক পরিবেশ বান্ধব বলে রপ্তানি হচ্ছে গ্রিস বেলজিয়াম সহ ইউরোপের নানা দেশে কাঠের সাইকেলগুলি নিয়ে তারাই মুভ করে শহরের ভিতরে বা বাইরে যে সাইকেলগুলি ট্রামে বা বাসে ফোল্ড করে নিতে পারে তা কাঠের সাইকেলগুলিতে এই ব্যবস্থা আছে আর আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার ক্রেতা তারা পরিবেশ বান্ধব পণ্য চায় শুধু বাইসাইকেল নয় এখানে তৈরি হচ্ছে নারকেলের ছোবড়ায় নানা বাহারি আসবাব আছে পোষা প্রাণীর খেলনা পাখির বাসাসহ নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় সব পণ্য আশেপাশের যারা থাকে যারা বাইরে কোনো বাইরে কাজ করবে না মিল কারখানায় কাজ করে না রাস্তাঘাটে কাজ কাজ করে করে না গৃহবধূ অথবা ছাত্রী সব মহিলা আমেরিকা থেকে ইতালি ফ্রান্সেও যাচ্ছে এসব সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান আসছে বৈদেশিক মুদ্রা উদ্যোক্তারা বলছেন লবণ পানিতে থেকে চিংড়ি পোনা সংগ্রহ করতে গিয়ে নানা রোগে ভুগছেন উপকূলের নারী এ শিল্প তাদের জন্য তৈরি করছে অপার সম্ভাবনা নারকেলে হাটসেল দিয়ে আপনার অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা যায় আমাদের দেশে অ্যাক্টিভেটেড কার্বন পুরোটাই আমদানি হয় নারকেলের পানি যেটা আমরা ফেলে দেই খাই না ম্যাচিউর নারকেলের পানি এটা দিয়ে ভিনেগার তৈরি করা যায় লবণ পানি ওঠাটা যদি বন্ধ করে দেওয়া যায় কোনোভাবে তাহলে আবার পূর্বে অবস্থায় ফিরে আসবে বাগেরহাটের পাশেই হয়েছে মংলার অর্থনৈতিক অঞ্চল সেখানে পরিবেশ পরিবেশবান্ধব এই শিল্প বিকাশ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা ইউরোপের বাজারে ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদা থাকলেও বাংলাদেশে খুব বেশি পরিচিতি নাই। স্থানীয় উদ্যোক্তাদের স্বপ্ন পরিবেশবান্ধব এই সাইকেলটি একদিন বাংলাদেশের তরুণ প্রজন্ম গ্রহণ করবে এবং দেশের সমস্ত জায়গায় এ সাইকেলের ব্যাপক প্রচলন ঘটবে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ বাগেরহাট এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে ফেসবুক ইউটিউব এক্সপি সাথে থাকার জন্য